আজকে আমরা করব অনুশীলনী 4.3 এর 10 নম্বর প্রশ্ন। কি আছে দেখো, মহীশূর হতে বাঙ্গালোর পর্যন্ত 132 কিলোমিটার ভ্রমণ করতে একটি যাত্রীবাহী রেলগাড়ি অপেক্ষা একটি অতি দ্রুতগামী রেলগাড়ির সময়ে 1 ঘন্টা সময় কম লাগে। মধ্যস্থ স্টেশনগুলোতে থাকার সময় না ধরে যাত্রীবাহী রেলগাড়িটি অপেক্ষা অতি দ্রুতগামী রেলগাড়ির গড় দ্রুতি 11 কিলোমিটার/ঘন্টা বেশি হলে রেলগাড়ি দুটোর গড় দ্রুতি নির্ণয় করো। এখানে দুইটি রেলগাড়ির কথা বলা হয়েছে, একটি হচ্ছে যাত্রীবাহী রেলগাড়ি আর একটি হচ্ছে অতি দ্রুতগামী রেলগাড়ি। তো এখন মহীশূর থেকে বেঙ্গালুর পর্যন্ত মোট দূরত্ব হচ্ছে 132 কিলোমিটার, প্রশ্নতে দেওয়া আছে। এই 132 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে যাত্রীবাহী রেলগাড়ির যে সময় লাগে তার চেয়ে অতি দ্রুতগামী রেলগাড়ির সময় লাগে 1 ঘন্টা কম। এখন যদি যাত্রীবাহী রেলগাড়ির গড় দ্রুতির চেয়ে অতি দ্রুতগামী রেলগাড়ির গড় দ্রুতি 11 কিলোমিটার/ঘন্টা বেশি হয় তাহলে রেলগাড়ি দুটোর গড় দ্রুতি কত নির্ণয় করতে হবে, মানে যাত্রীবাহী রেলগাড়ির গড় দ্রুতি কত আর অতি দ্রুতগামী রেলগাড়ির গড় দ্রুতি কত সেটা আমরা নির্ণয় করব। তাও প্রথম আমরা কি করব, প্রথম আমরা যাত্রীবাহী রেলগাড়ি এবং অতি দ্রুতগামী রেলগাড়ি এই দুটোর গড় দ্রুতি আমরা ধরে নেব, ঠিক আছে? তো মনে করো এখানে যেহেতু দেওয়া আছে যে যাত্রীবাহী রেলগাড়ি অপেক্ষা যদি অতি দ্রুতগামী রেলগাড়ির গড় দ্রুতি 11 কিলোমিটার/ঘন্টা বেশি হয়, তাহলে এখানে যাত্রীবাহী রেলগাড়ির চেয়ে অতি দ্রুতগামী রেলগাড়ির গড় দ্রুতি বেশি, কত বেশি? 11 কিলোমিটার/ঘন্টা বেশি। সুতরাং যদি আমরা যাত্রীবাহী রেলগাড়ির গড় দ্রুতি জানি তাহলে তার চেয়ে 11 কিলোমিটার/ঘন্টা বেশি করলে আমরা অতি দ্রুতগামী রেলগাড়ির গড় দ্রুতি পেয়ে যাব। সুতরাং প্রথমে আমরা ধরার সময় আমরা যাত্রীবাহী রেলগাড়ির গড় দ্রুতি ধরব, ঠিক আছে? তাহলে মনে করি যাত্রীবাহী রেলগাড়ির গড় দ্রুতি ইকুয়াল টু 1 কিলোমিটার/ঘন্টা, ঠিক আছে? আমরা যাত্রীবাহী রেলগাড়ির গড় দ্রুতি ধরলাম 1 কিলোমিটার/ঘন্টা। যেহেতু অতি দ্রুতগামী রেলগাড়ির গড় দ্রুতি যাত্রীবাহী রেলগাড়ির গড় দ্রুতি থেকে 11 কিলোমিটার/ঘন্টা বেশি, সুতরাং অতি দ্রুতগামী রেলগাড়ির গড় দ্রুতি হবে, যাত্রীবাহী রেলগাড়ির গড় দ্রুতি হলো 1 কিলোমিটার/ঘন্টা, তার চাইতে 11 কিলোমিটার/ঘন্টা বেশি। তো বেশি হলে প্লাস হবে, মানে 1+11 কিলোমিটার/ঘন্টা। তাহলে কত হব, অতি দ্রুতগামী রেলগাড়ির গড় দ্রুতি 1+11 কিলোমিটার/ঘন্টা। এখন আমরা সমীকরণ গঠন করব। তো প্রশ্ন মতে দেওয়া আছে যে যাত্রীবাহী রেলগাড়ি 132 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে তার চেয়ে অতি দ্রুতগামী রেলগাড়ির 1 ঘন্টা কম সময় লাগে। তাহলে এখন
দেখতে হবে যে 132 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে যাত্রীবাহী রেলগাড়ির কত সময় লাগে এবং 132 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে অতি দ্রুতগামী রেলগাড়ির কত সময় লাগে, এই দুটি সময় নির্ণয় করতে হবে। তারপর এই দুটি সময়ের মধ্যে যাত্রীবাহী রেলগাড়ির যে সময় লাগে সেই সময়ের চেয়ে অতি দ্রুতগামী রেলগাড়ির 1 ঘন্টা কম সময় লাগে। সুতরাং দুইটি সময়ে যদি আমরা যাত্রীবাহী রেলগাড়ির 132 কিলোমিটার অতিক্রম করতে যে সময় লাগবে সেই সময় এবং অতি দ্রুতগামী রেলগাড়ির 132 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে, এই দুটি সময় যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে সময় দুটির মধ্যে সম্পর্ক দেওয়া আছে, একটির চেয়ে আরেকটি 1 ঘন্টা কম। সুতরাং দুইটির মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করে একটি সমীকরণ গঠন করতে পারবো। সেজন্য প্রথম আমরা কী করব, যাত্রীবাহী রেলগাড়ির কত সময় লাগে 132 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সেটা নির্ণয় করব, আর অতি দ্রুতগামী রেলগাড়ির কত সময় লাগে সেটা নির্ণয় করব। তাহলে এখানে দেখো 132 কিলোমিটার হচ্ছে দূরত্ব, 132 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে, ঠিক আছে। আর বেগ দেওয়া আছে 1 কিলোমিটার পার ঘন্টা যাত্রীবাহী রেলগাড়ির ক্ষেত্রে, এটি হচ্ছে দূরত্ব মানে এস, আর বেগ দেওয়া আছে 1 কিলোমিটার পার ঘন্টা। নির্ণয় করতে হবে আমরা সময়, ঠিক আছে। আমরা জানি সময় ইকুয়াল টু দূরত্ব বাই বেগ, সময় ইকুয়াল টু দূরত্ব বাই ব্যাগ। সুতরাং যাত্রীবাহী রেলগাড়ির ক্ষেত্রে সময় ইকুয়াল টু হবে দূরত্ব বাই ব্যাগ, দূরত্ব হলো 132 কিলোমিটার আর ব্যাগ হলো 1 কিলোমিটার পার ঘন্টা। তাহলে যাত্রীবাহী রেলগাড়িটি 132 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে তার মোট সময় লাগবে 132/x ঘন্টা। এখন অতি দ্রুতগামী রেলগাড়ির ক্ষেত্রে তার বেগ হলো x+1, আর দূরত্ব তো একই আছে 132 কিলোমিটার। সুতরাং সেক্ষেত্রে সময় হবে দূরত্ব বাই ব্যাগ, অর্থাৎ দূরত্ব হলো 132 বাই ব্যাগ হলো x+11। অতি দ্রুতগামী রেলগাড়িটি 132 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে মোট সময় লাগবে 132/x+11। এখন প্রশ্নতে বলা হয়েছে যে অতি দ্রুতগামী রেলগাড়ির সময়ে 1 ঘন্টা কম সময় লাগে, সুতরাং এই ক্ষেত্রে সময় কম, এই ক্ষেত্রে সময় কম, সুতরাং কত কম, 1 ঘন্টা কম। সুতরাং এর সাথে 1+ করলে এর সমান হয়ে যাবে। সুতরাং আমরা কী করব, এই সময়ের সাথে 1 ঘন্টা যদি আমরা প্লাস করি তাহলে যাত্রীবাহী রেলগাড়ির সময়ের সমান হয়ে যাবে। তাহলে আমরা এখন একটি সমীকরণ পেয়েছি, এই সমীকরণটিকে সরল করলে আমরা দ্বিঘাত সমীকরণ পেয়ে যাব। তো সরল করার জন্য আমরা কী করব, এখানে x যুক্ত পদগুলোকে একই দিকে রাখব। তাহলে বাম দিকে আছে দেখো 132/x, ডান দিক থেকে মাইনাস করে নিয়ে আসলাম 132/x+11 ইকুয়াল টু ডান দিকে থাকলো 1, ঠিক আছে। এখন বাম দিকে আমরা ভগ্নাংশের বিয়োগ আছে, লসাগু নিয়ে বিয়োগ করতে হবে। তো লসাগু x এবং x+11 হবে x×x+11। এখন x দিয়ে যখন লসাগুকে ভাগ করবো তখন x কাটা যাবে, থাকবে x+11 দিয়ে 132-কে ইন্টু হবে, তাহলে 132×x+11 মাইনাস, এখন x+11 দিয়ে লসাগুকে ভাগ করলে x+11 কাটা যাবে, থাকবে x দিয়ে 132-কে ইন্টু করতে হবে। তো 132-কে x দিয়ে ইন্টু করলে হবে 132x ইকুয়াল টু আছে 1, ইমপ্লাইজ এখানে পূরণ করব 132×x করলে হবে 132x+132-কে 11 দিয়ে ইন্টু করতে হবে। তো 132×11 করলে 2 × 2 = 3, 3 × 1 = 1, আবার 2 × 2 = 3, 3 × 1 = 1 যোগ করলে 2, 2 × 3 = 5, 1 × 3 = 4, 1 = 1 1452, ঠিক আছে। উপরে আমরা পূরণ করলাম 132 দিয়ে x+11-কে, তারপর মাইনাস, এখানে 132x আছে, 132x ডিভাইডেড বাই x×x+11, তো x দিয়ে x+11-কে ইন্টু করতে হবে, x দিয়ে x কে ইন্টু করলে হবে x²
प्लस एक्स दिए इलेवेन के इंटू कर इलेवेन एक्स इक्ुअल टू आन इम्प्लाइज एन एखे देखो आ प्लस वन थार्टी टू एक्स एखे आइनस वन थार्टी टू एक्स सूतरा दुईटी काटा जाए प्लस वन थार्टी टू एक्स माइनस वन थार्टी टू एक्स काटा गल ऊपर थकल वन फोर फाइव टू और नीचे थकल एक्स स्क्वायर प्लस इलेवेन एक्स इक्ुअल टू वन एन कणाए पूरण करब तो गुणा गुणा पूरण कर लेने एक्स स्क्वायर प्लस इलेवेन एक्स दिए वन के इंटू कर ले एक्स स्क्वायर प्लस इलेवेन एक्स इक्ुअल टू वन फोर फाइव टू ठीक है। एन देखो हमारा साइड चेंज जो करी बाम दिखे आ बाम दिखे एक्स स्क्वायर प्लस इलेवेन एक्स और डान दिक्कत वन फोर फाइव टू के बाम दिखे आनले माइनस वन फोर फाइव टू इक्ुअल टू डान दिखे थे जिरो। এখন আমরা একটি দ্বিঘাত সমীকরণ পেয়েছি। দ্বিঘাত সমীকরণটি হল এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস ওয়ান ফোর ফাইভ টু ইকুয়াল টু জিরো। এই দ্বিঘাত সমীকরণের মূল যদি আমরা নির্ণয় করি তাহলে এক্স এর মান পেয়ে যাব, আর এক্স এর মান যদি আমরা পাই তাহলে রেলগাড়ি দুটোর গড় দ্রুতি আমরা নির্ণয় করতে পারবো। সুতরাং এই দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয় করব এখন। তো দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয় আমরা সূত্রের সাহায্যে যদি করি তাহলে এ বি এবং সি এর মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা এ বি এবং সি এর মান নির্ণয় করব। তো এখানে ए इक्ुअल टू है एक्स स्क्वायर सहग मान वन, बी इक्ुअल टू है एक्सर सहग मान इलेवेन और सी इक्ुअल टू है ध्रुवक पद अर्थात माइनस वन फोर फाइव टू। एन हमें सूत्र व्यवहार करब। हमारा जानी एक्स इक्ुअल टू माइनस बी प्लस माइनस रूट ओवर बी स्क्वायर माइनस फोर ए सी डिवाइडेड बाय ट्वाइस ए इम्प्लाइज एक्स इक्वल टू एखन आमरा मान स्थापन करब। तो माइनस बी बी एर मान हलो इलेवेन प्लस माइनस रूट ओवर बी स्क्वायर बी एर मान हलो इलेवेन तर स्क्वायर माइनस फोर ए सी फोर इंटू एर मान हलो वन इंटू सी सी एर मान हलो माइनस वन फोर फाइव टू डिवाइडेड बाय टू इंटू ए तो टू इंटू एर मान हलो वन इम्प्लाइज एक्स इक्ुअल टू एखे माइनस इलेवेन प्लस माइनस रूट ओवर इलेवेन स्क्वायर कर ले वन हंड्रेड ट्वेंटी वन एखे माइनसे माइनस हो प्लस पूरण करते हो तो चार एके चार चार दिए वन फोर फाइव टू के इंटू कर ले चार दुगुणा आठ चार पाँचा बीसर शून्य हाथे आसे दुई चार चार षोलो और दुए अठारो आठ हाथे आसे एक चार एके चार हाथ रेखे पाँच ठीक है। चार दुगुना आठ चार पाँचा बीसर शून्य हाथे आसे दुई चार चार षोलो और दुए अठारो आठ हाथे आसे एक चार एके चार हाथ रेखे पाँच नीचे टू इंटू वन कर ले टू इम्प्लाइज एक्स इक्ुअल टू एखे माइनस इलेवेन प्लस माइनस रूट ओवर देखो फाइव एट जिरो एटर साथ वन हंड्रेड ट्वेंटी वन प्लस कर ले आठ और एक नय शून्य और दुए दुई
8 তারিখে 9, 5-এর 5, 5929, ঠিক আছে, ডিভাইডেড বাই আছে 2, ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু মাইনাস 11 প্লাস মাইনাস, এখানে 5929 এর বর্গমূল নিতে হবে। তো দেখো ভাগ পদ্ধতিতে আমরা 5929 এর বর্গমূল নির্ণয় করব। ডান দিক থেকে এক জোড়া ছাড়লাম, এখন 59 এর মধ্যে কত দেওয়া যায়, 8 দিলে 8টা 64 বড় হয়ে যাবে, 7 দিলে 7 সাতা 49, বিয়োগ করলে 9 থেকে 9 গেলে 0, 5 থেকে 4 গেলে 1, 10 থাকলো। এখন 29কে নামিয়ে আনতে হবে, এই 7 আসবে ডাবল হয়ে, মানে 14। এখন এখানে আমরা যদি 7 দেই, এখানে 7 দিতে হবে, 7 দিয়ে ইন্টু করব, 7 সাতা 49-এর 9 হাতে আছে 4, 4 সাতা 28, আর 4-এ 32-এর 2 হাতে আছে 3, 7-কে 7 আর হাতের 3-এ 10, মিলে গেছে। তাহলে বর্গমূল হবে 77, 5929-এর বর্গমূল হলো 77 ডিভাইডেড বাই 2 আছে। তাহলে আইদার এক্স ইকুয়াল টু হবে মাইনাস 11 প্লাস 77 বাই 2, অর এক্স ইকুয়াল টু হবে মাইনাস 11 মাইনাস 77 বাই 2, আইদার এক্স ইকুয়াল টু মাইনাস 11 প্লাস 77 বাই 2, অর এক্স ইকুয়াল টু মাইনাস 11 মাইনাস 77 বাই 2। এখন এখানে হিসাব করলে এক্স ইকুয়াল টু, দেখো এখানে 77 থেকে 11 মাইনাস হবে, মাইনাস করলে হবে 66 ডিভাইডেড বাই আছে 2, 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 2 দিয়ে 66 কে ভাগ করলে হবে 33, ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু হলো 33। আর এখানে হিসাব করলে এক্স ইকুয়াল টু, দুইটার সামনে সেম চিহ্ন আছে, দুইটা প্লাস হবে, তো প্লাস করলে হবে 88, বড় সংখ্যার সামনের চিহ্ন সামনে থাকবে, ডিভাইডেড বাই আছে 2, 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 2 দিয়ে 88 কে ভাগ করলে হবে 44, 44, তো ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু 44, আর সামনে আছে মাইনাস, তো মাইনাস 44। এক্সের দুইটি মান পেয়েছি, একটি হলো 33 এবং একটি হলো মাইনাস 44। এখন দুইটি মান সম্ভব হবে কি না, তো এক্স কী ছিল, এক্স ছিল রেলগাড়ির দ্রুতি, দ্রুতি মানে স্পিড, তো রেলগাড়ির দ্রুতি বা স্পিড ঋণাত্মক হতে পারবে না, সুতরাং মাইনাস 44 সেটাও সম্ভব। এক্স ইকুয়াল টু মাইনাস 44 সেটা অসম্ভব, ঠিক আছে। তাহলে এক্সের মান কত হবে, এক্সের মান হবে 33, অতএব এক্স ইকুয়াল টু 33। তাহলে এক্সের মান 33 মানে যাত্রীবাহী রেলগাড়ির দ্রুতি ছিল এক্স কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ যাত্রীবাহী রেলগাড়ির দ্রুতি হবে 33 কিলোমিটার পার ঘন্টা। আমরা নিচে লিখব, অতএব নির্ণেয় যাত্রীবাহী রেলগাড়ির দ্রুতি ইকুয়াল টু 33 কিলোমিটার পার আওয়ার, এবং অতি দ্রুতগামী রেলগাড়ির দ্রুতি ইকুয়াল টু, দেখো
অতি দ্রুতগামী রেলগাড়ির দ্রুতি ছিল এক্স প্লাস ইলেভেন কিলোমিটার পার ঘন্টা। তো এক্স এর মান হলো 33 প্লাস ইলেভেন কিলোমিটার পার ঘন্টা। 33 প্লাস ইলেভেন করলে হবে 44 কিলোমিটার পার ঘন্টা। তাহলে যাত্রীবাহী রেলগাড়ি এবং অতি দ্রুতগামী রেলগাড়ির গড় দ্রুতি নির্ণয় হয়ে গেছে আনসার। ঠিক আছে, এখন আমরা করব 11 নম্বর প্রশ্ন। এগারো নম্বর প্রশ্নতে কী দেওয়া আছে, দুটো বর্গের কালির সমষ্টি 468 মিটার স্কোয়ার, যদি এদের পরিসীমার অন্তরফল 24 মিটার হয় তাহলে দুটো বর্গের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। দুটো বর্গের কালির সমষ্টি দেওয়া আছে 468 মিটার স্কোয়ার, যদি এই দুটো বর্গের পরিসীমার অন্তরফল মানে পরিসীমার বিয়োগফল পরিসীমার পার্থক্য 24 মিটার হয় তাহলে দুটো বর্গের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। বর্গ দুটোর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো এখানে বর্গের কালির সমষ্টি দেওয়া আছে 468 মিটার স্কোয়ার এবং পরিসীমার পার্থক্য দেওয়া আছে 24 মিটার। তো দেখো, বর্গের ক্ষেত্রে বর্গ মানে হচ্ছে একটি চতুর্ভুজ যার সবগুলো বাহু সমান এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি। এখন বর্গের কালির সূত্র আমরা জানি বাহুর স্কোয়ার, বর্গের কালি হলো বাহু স্কোয়ার এবং বর্গের পরিসীমা হলো 4 পূরণ একটি বাহু, 4 × একটি বাহু। ঠিক আছে, এখন যেহেতু এখানে পরিসীমার অন্তরফল এবং কালির সমষ্টি দেওয়া আছে, সুতরাং আমরা বর্গ দুটোর বাহুর দৈর্ঘ্য যদি নির্ণয় করতে পাই, প্রথম আমরা বর্গ দুটোর বাহুর দৈর্ঘ্য ধরব। ঠিক আছে, তো বর্গ দুটোর বাহুর দৈর্ঘ্য আমরা কীভাবে ধরবো, দেখো দুইটির পরিসীমার অন্তরফল দেওয়া আছে 24 মিটার। মনে করো একটির বাহুর দৈর্ঘ্য যদি আমরা ধরি এক্স, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য আমরা ধরলাম এক্স, তখন তার পরিসীমা হবে 4x। ঠিক আছে, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য আমরা ধরেছি এক্স, তখন তার পরিসীমা হবে 4 × একটি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ 4x। এখন যদি আমরা আরেকটি বর্গের বাহু যদি আমরা নির্ণয় করতে হয় তাহলে কিভাবে নির্ণয় করবো, দেখো আরেকটি বর্গের বাহুর দৈর্ঘ্য তো আমাদের জানা নেই, আমরা নির্ণয় করব। তো এখন আরেকটি বর্গের পরিসীমা কত হবে, পরিসীমা হবে 4 × একটি বাহুর দৈর্ঘ্য। এখন 4 × একটি বাহুর দৈর্ঘ্য হলো একটি বর্গের পরিসীমা, আর আরেকটি বর্গের বাহুর দৈর্ঘ্য আমরা এক্স দ্বারায় তার পরিসীমা পেয়েছি 4x। তখন দুটো বর্গের পরিসীমার অন্তরফল মানে একটি থেকে আরেকটি মাইনাস করলে হবে 24, যেহেতু প্রশ্নতে দেওয়া আছে দুটো বর্গের পরিসীমার অন্তরফল 24। সুতরাং একটি বর্গের পরিসীমা থেকে আরেকটি বর্গের পরিসীমা যদি আমরা মাইনাস করি তাহলে 24 পেয়ে যাব। এখন দেখো এখান থেকে 4 × একটি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু হবে 24 প্লাস 4x, এই মাইনাস 4x-কে ডান দিকে নিলে হবে প্লাস 4x। তাহলে ইমপ্লাইজ 4 × একটি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু, এখানে দেখো দুইটা থেকে 4 কমন আসবে, 4 কমন আনলে এখানে থাকবে 6 আর এখানে থাকবে প্লাস x। এখন দুই দিক থেকে 4 কাটা যাবে, তাহলে কি থাকবে, বাহু একটি বাহু ইকুয়াল টু 6+x বা x+6। তার মানে আমরা কি করেছিলাম, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য ধরেছিলাম x,
ধরে আমরা অন্য বর্গের বাহুর দৈর্ঘ্য আমরা কিছু ধরি নাই বাহু হিসাবে রেখেছিলাম, সেই বাহুটির মান এসেছে এক্স প্লাস সিক্স। এটা আমরা পরিসীমার অন্তরফল থেকে নির্ণয় করেছি। সুতরাং একটি বর্গের বাহুর দৈর্ঘ্য হবে এক্স মিটার এবং অপর বর্গের বাহুর দৈর্ঘ্য হবে এক্স প্লাস সিক্স মিটার। ঠিক আছে, এখানে আমরা ক্যালকুলেশন করে নির্ণয় করেছি কিন্তু এখানে ডিরেক্ট লিখে দেব। সুতরাং এখান থেকে ভালো করে বুঝতে হবে, এখানে আমরা একটি বর্গের বাহুর দৈর্ঘ্য যখন এক্স ধরেছি তখন তার পরিসীমা হবে ফোর ইন্টু এক্স। এখন আরেকটি বর্গের বাহুর দৈর্ঘ্য আমরা কিছু ধরি নাই তো তার পরিসীমা হবে ফোর ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। এখন প্রশ্নতে বলা আছে যে দুটো বর্গের পরিসীমার অন্তরফল 24 মিটার। তাহলে দুটো বর্গের পরিসীমার অন্তরফল মানে পার্থক্য বা বিয়োগফল। তো একটি বর্গের পরিসীমা হবে ফোর ইন্টু একটি বাহু, আরেকটি বর্গের পরিসীমা যেহেতু একটি বাহু আমরা ধরেছি এক্স, সুতরাং ফোর ইন্টু একটি বাহু মানে ফোর ইন্টু এক্স। দুইটির পরিসীমার বিয়োগফল হবে 24। এখান থেকে আমরা ফোর ইন্টু বাহু ইকুয়াল টু হচ্ছে 24 প্লাস 4x। তো এখান থেকে 4 কমন এনেছি, আনলে থাকবে 6 প্লাস এক্স। দুই দিক থেকে 4 কাটা, বাহু ইকুয়াল টু এক্স প্লাস এক্স সিক্স। এখানে বাহু বলতে অপর বর্গের বাহু। ঠিক আছে, তাহলে একটি বর্গের বাহু হবে x, অপর বর্গের বাহু হবে এক্স প্লাস সিক্স। আমরা দুইটি বর্গের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করেছি। তো এখন আমরা এখানে প্রথম দুটো বর্গের বাহুর দৈর্ঘ্য ধরতে হবে। আমরা লিখব মনে করি একটি বর্গের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স, অতএব অপর বর্গের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স প্লাস সিক্স। এখন বাহুর দৈর্ঘ্য মিটার সেন্টিমিটার একক থাকবে, এখানে যেহেতু পরিসীমার অন্তরফল মিটারে দেওয়া আছে সুতরাং বাহুগুলোও মিটারে থাকবে। তাহলে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য হবে এক্স মিটার, অপর বর্গের বাহুর দৈর্ঘ্য হবে এক্স প্লাস সিক্স মিটার। এখন আমরা সমীকরণ গঠন করব, আর সমীকরণের মূল নির্ণয় করে এক্সের মান নির্ণয় করব, তখন আমরা বর্গের বাহুগুলোর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে সমীকরণ গঠন করার জন্য দেখো এখানে দেওয়া আছে দুটো বর্গের খালির সমষ্টি 468 মিটার স্কোয়ার। তাহলে দুটো বর্গের খালির সমষ্টি, বর্গের খালির সূত্র হলো বাহু স্কোয়ার। তাহলে এখানে দুটো বর্গের বাহু যেহেতু আমাদের জানা আছে সুতরাং আমরা দুটো বর্গের বাহু দুটো বর্গের খালি নির্ণয় করতে পারবো। তো প্রশ্ন মতে যে বর্গের বাহুর দৈর্ঘ্য এক্স তার খালি কি হবে, বাহু স্কোয়ার মানে এক্স স্কোয়ার। আরেকটি বর্গের বাহুর দৈর্ঘ্য হলো এক্স প্লাস সিক্স, তখন তার খালি হবে বাহু স্কোয়ার মানে এক্স প্লাস সিক্স হোল থিং স্কোয়ার। এখানে দুটো বর্গের খালি আমরা নির্ণয় করেছি। এখন দুটো বর্গের খালির সমষ্টি হবে 468। তাহলে প্রথম বর্গের খালি প্লাস দ্বিতীয় বর্গের খালি ইকুয়াল টু হবে 468। ঠিক আছে, এখন আমরা এখানে সরল করলে দ্বিঘাত সমীকরণ পেয়ে যাব। আমরা সরল করব, দেখো ইমপ্লাইজ এক্স স্কোয়ার প্লাস এখানে আছে এক্স প্লাস সিক্স হোল থিং স্কোয়ার। এক্স প্লাস সিক্স হোল থিং স্কোয়ার, এখানে এক্সকে এ এবং সিক্সকে বি ধরলে এ প্লাস বি হোল থিং স্কোয়ার সূত্রতে আমরা ভাঙাতে পারবো। তো এ প্লাস বি হোল থিং স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো এখানে এ হলো এক্স, সুতরাং এ স্কোয়ার মানে হবে এক্স স্কোয়ার প্লাস টু এ বি, টু ইন্টু এক্স ইন্টু সিক্স করলে হবে 12x প্লাস বি স্কোয়ার, বি হলো সিক্স, তো সিক্সের স্কোয়ার করলে হবে 36 ইকুয়াল টু আছে 468। ইমপ্লাইজ এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার করলে হবে 2x স্কোয়ার প্লাস 12x প্লাস 36, আর 468কে বাম দিকে আনলে হবে মাইনাস 468 ইকুয়াল টু থাকবে 0। ইমপ্লাইজ 2x স্কোয়ার প্লাস 12x
এখানে দেখো একটি সংখ্যা প্লাস একটি সংখ্যা মাইনাস, সুতরাং বিয়োগ হবে। 8 থেকে 6 গেলে 2, 6 থেকে 3 গেলে 3, 4-এর 4, বড় সংখ্যার সামনের চিহ্ন হলো মাইনাস, ইকুয়াল টু 0। তাহলে আমরা দ্বিঘাত সমীকরণ পেয়েছি 2x² প্লাস 12x মাইনাস 432 ইকুয়াল টু 0। এখন এই দ্বিঘাত সমীকরণকে সমীকরণের প্রত্যেকটি পদকে দেখো 2 দিয়ে ভাগ করা যায়, সুতরাং 2 দিয়ে ভাগ করলে সমীকরণটা একটু ছোট হয়ে যাবে, তাই আমরা প্রত্যেকটি পদকে 2 দিয়ে ভাগ করব। তো 2 দিয়ে ভাগ করলে 2x² কে ভাগ করলে হবে x² প্লাস 12x কে 2 দিয়ে ভাগ করলে হবে 6x মাইনাস 432 কে 2 দিয়ে ভাগ করলে হবে 216 ইকুয়াল টু 0। তাহলে দ্বিঘাত সমীকরণ হলো x² প্লাস 6x মাইনাস 216 ইকুয়াল টু 0। এখন এই দ্বিঘাত সমীকরণের মূল আমরা নির্ণয় করব সূত্র ব্যবহার করে। তো প্রথম এ বি এবং সি এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এ বি এবং সি এর মান প্রথমে নির্ণয় করব। এখানে দেখো এ ইকুয়াল টু হবে x² সহগ মানে 1, বি ইকুয়াল টু হবে x সহগ মানে 6, আর সি ইকুয়াল টু হবে ধ্রুবক পদ মানে মাইনাস 216। এখন সূত্র ব্যবহার করব। আমরা জানি সূত্রটি হলো x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 5a। এখন আমরা মানগুলো স্থাপন করব এ বি এবং সি এর মান। ইমপ্লাইজ x ইকুয়াল টু মাইনাস বি, বি এর মান হলো 6, মাইনাস 6 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি এর মান হলো 6 স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু এ এর মান হলো 1 ইন্টু সি, সি এর মান হলো 200 মাইনাস 216 ডিভাইডেড বাই আছে 2 ইন্টু এ মানে 2 ইন্টু 1। ঠিক আছে, ইমপ্লাইজ x ইকুয়াল টু মাইনাস 6 প্লাস মাইনাস রুট ওভার 6 এর স্কোয়ার করলে হবে 36, মাইনাসে মাইনাসে হবে প্লাস, 4 দিয়ে ইন্টু করতে হবে 4কে 4, 4 দিয়ে 216কে ইন্টু করলে 424-এর 4 হাতে আছে 2, 4কে 4 আর 2-এ 6, 4 দুগুণা 8 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 মানে 2। ইমপ্লাইজ x ইকুয়াল টু মাইনাস 6 প্লাস মাইনাস রুট ওভার, এখানে দেখো প্লাস করতে হবে, তো 4 আর 6-এ 10-এর 0 হাতে আছে 1, 6 আর 3-এ 9 হাতে রেখে 10-এর 0 হাতে আছে 1, 8 আর 1-এ 9 ডিভাইডেড বাই আছে 2। ইমপ্লাইজ x ইকুয়াল টু মাইনাস 6 প্লাস মাইনাস রুট 900, তো 9-এর রুট হবে 3, আর 0 দুইটা আছে, অর্ধেক সংখ্যক আসবে মানে একটি আসবে, ডিভাইডেড বাই 2। তাহলে আইদার x ইকুয়াল টু হবে মাইনাস 6 প্লাস 30/2, অর x ইকুয়াল টু হবে মাইনাস 6 মাইনাস 30 ডিভাইডেড বাই 2। আইদার x ইকুয়াল টু মাইনাস 6 প্লাস 30 ডিভাইডেড বাই 2, অর x ইকুয়াল টু মাইনাস 6 মাইনাস 30 ডিভাইডেড বাই 2। ইমপ্লাইজ x ইকুয়াল টু এখানে 30 মাইনাস 6 করলে হবে 24/2, 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 2 দিয়ে 24কে ভাগ করলে 12। ইমপ্লাইজ x ইকুয়াল টু 12, এখান থেকে হিসাব করলে x ইকুয়াল টু
माइनस सिक्स माइनस थार्टी मान माइनस थार्टी सिक्स बस टू दुई दिए दुई के भाग कर ले एक दुई दिए छत्तीस के भाग कर ले अठारो इम्प्लाइज एक्स इक्ुअल टू हलो माइनस एट्टीन তাহলে x এর আমরা দুইটি মান পেয়েছি, একটি হলো 12 এবং একটি হলো মাইনাস 18। তো x কি ছিল? x ছিল বর্গের বাহুর দৈর্ঘ্য, কিন্তু বর্গের বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, সুতরাং x ইকুয়াল টু মাইনাস 18 সেটা অসম্ভব হবে, অসম্ভব। তাহলে x ইকুয়াল টু আমরা কত পেয়েছি? 12, x ইকুয়াল টু 12। এখন দেখো এক্স ছিল একটি বর্গের বাহুর দৈর্ঘ্য, তাহলে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য হবে 12 মিটার, অতএব নির্ণেয় একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 12 মিটার। আর অপর বর্গের বাহুর দৈর্ঘ্য ছিল এক্স প্লাস সিক্স, এবং অপর বর্গের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু হবে এক্স প্লাস সিক্স, এক্সের মান হলো 12 প্লাস 6 মিটার। তো 12 প্লাস 6 করলে হবে 18 মিটার। দুটো বর্গের বাহুর দৈর্ঘ্য নির্ণয় হয়ে গেছে আনসার। ঠিক আছে, এই পর্যন্ত 4.3 অনুশীলনী শেষ। তারপর আমরা করব 4.4 অনুশীলনী। তো 4.4 অনুশীলনীতে প্রশ্ন আছে, দ্বিঘাত সমীকরণের মূলগুলোর প্রকৃতি বা স্বরূপ নির্ণয় করো। মানে মূলগুলোর প্রকৃতি কি হবে, মূলগুলোর স্বরূপ কি হবে, মূলগুলো কি ধরনের হবে সেটা নির্ণয় করতে হবে। তার জন্য আমাদের কিছু শর্ত জানা প্রয়োজন। তো সেই শর্তগুলো এখন আমি আলোচনা করব। দেখো, আমরা দ্বিঘাত সমীকরণের মূল দুটো কি পেয়েছিলাম? সূত্র ব্যবহার করে আমরা দ্বিঘাত সমীকরণের মূলগুলো পেয়েছিলাম মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস এ। যদি দ্বিঘাত সমীকরণটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো হয়, যদি দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো হয়, তাহলে সেই সমীকরণের মূল হবে এক্স, মূল হবে এক্স, যেহেতু এখানে চলক এক্স আছে, এবং মূলের মান হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস এ। এখন এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac সেটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণের ভেদ নিরূপক অথবা নির্দেশক অথবা নিদর্শক অথবা ইংরেজিতে বলা হয় ডিসক্রিমিনেন্ট। মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস এ ছিল দ্বিঘাত সমীকরণের দুটো মূল। এখন এই বি স্কোয়ার মাইনাস 4ac-কে বলা হয় দ্বিঘাত সমীকরণের ডিসক্রিমিনেন্ট অথবা নির্দেশক অথবা নিদর্শক অথবা ভেদ নিরূপক। তো যদি তোমাকে বলা হয় যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো দ্বিঘাত সমীকরণের ভেদ নিরূপক বা নির্দেশক বা নিদর্শক বা ডিসক্রিমিনেন্ট কত, তখন আমরা লিখব বি স্কোয়ার মাইনাস 4ac। ঠিক আছে, এখানে এ হলো এক্স স্কোয়ারের সহগ, বি হলো এক্সের সহগ, এবং সি হলো ধ্রুবক পদ। কিন্তু এখন যদি তোমাকে বলা হয় এইভাবে যে 2x² + 3x +
फाइव इक्वल टू जिरो द्विघात समीकरण भेद निरूपक निर्देशक निदर्शक डिस्क्रिमिनेंट कत तक क्यों तुम्हें एखे देखो ए बी देवा नहीं सी एर मान देवा सूतरा डिस्क्रिमिनेंट भेद निरूपक निर्देशक निदर्शक जानी बी स्क्वायर माइनस फोर ए सी तो बी स्क्वायर माइनस फोर ए सी एर मान निर्णय करते एखे ए बी और सी एर मान जेहेतु देवा आई मानगुलो एखे स्थापन करते करे तार मान निर्णय करते तो क्यों करते देखो एखे ए एर मान होच्छे टू बी एर मान होच्छे थ्री एवं सी एर मान होच्छे फाइव ताहले बी स्क्वायर माइनस फोर ए सी एर मान होबे बी स्क्वायर माने थ्री स्क्वायर माइनस फोर इंटू ए एर मान हलो टू इंटू सी सी एर मान हलो फाइव इक्वल टू थ्री एर स्क्वायर कर ले नाइन माइनस फोर इंटू टू इंटू फाइव कर ले चार दुगुना आठ पाँच आठ चल्लिस एन एक संख्या प्लस एक संख्या माइनस वियोग वियोग कर ले चल्लिस थेके नय वियोग कर ले एक त्रिश बड़ संख्यार सामने चिन्ह माइनस सूतरां माइनस थार्टी वन द्विघात समीकरण भेद निरूपक अथवा निर्देशक अथवा निदर्शक अथवा डिस्क्रिमिनेंट ओके ताहले कि हयेछे माने आमरा आदर्श रूपे जदि द्विघात समीकरण थाके ए एक्स स्क्वायर प्लस बी एक्स प्लस सी इक्वल टू जिरो जदि होय ताहले डिस्क्रिमिनेंट होबे बी स्क्वायर माइनस फोर ए सी सेटा आमरा मने राखलाम एखन ए बी एवं सी एर मान दिए जदि द्विघात समीकरण देवा थाके ताहले ए बी एवं सी एर मान स्थापन करे बी स्क्वायर माइनस फोर ए सी एर मान निर्णय करते होबे तखन सेटा होबे निर्देशक बा निदर्शक बा भेद निरूपक बा डिस्क्रिमिनेंट जाई बोली ना केन ঠিক আছে তো এইভাবে অনেক সময় ছোট প্রশ্ন দেওয়া থাকে যে দ্বিঘাত সমীকরণের সমীকরণটি এইভাবে দেওয়া থাকতে পারে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো দ্বিঘাত সমীকরণের ভেদ নিরূপক কত অথবা তোমাকে ডিরেক্ট বলতে পারে যে দ্বিঘাত সমীকরণের ভেদ নিরূপক কত তখন তুমি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি লিখলেই হবে কিন্তু যদি দ্বিঘাত সমীকরণটি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তোমার এ বি এবং সি এর মান নির্ণয় করে বি স্কোয়ার মাইনাস ফোর এ সিতে এ বি এবং সি এর মান স্থাপন করে সেই মানটি ক্যালকুলেশন করে হিসাব করে মান নির্ণয় করতে হবে এখন দেখো এখানে দ্বিঘাত সমীকরণের দুটো মূল থাকে কারণ দ্বিঘাত সমীকরণের চলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে দুই সেজন্য তার দুইটি মূল থাকে এখন দুইটি মূল যদি থাকে তাহলে দুইটি মূল কী কী এখানে আমরা লিখেছি মূল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু আই সি তার মানে একটি মূল হলো মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু আই সি এবং আরেকটি মান হবে আরেকটি মূল হবে माइनस बी माइनस रूट ओवर बी स्क्वायर माइनस फोर ए सी डिवाइडेड बाई ट्वाइस ए डिवाइडेड बाई ट्वाइस ए ठीक है जदि ए एक्स स्क्वायर प्लस बी एक्स प्लस सी इक्वल टू जीरो द्विघात समीकरण है तहले तार मूल दुटो होबे एकटी होबे माइनस बी प्लस रूट ओवर बी स्क्वायर माइनस फोर ए सी डिवाइडेड बाई टू आई से और आरेकटी होबे माइनस बी माइनस रूट ओवर बी स्क्वायर माइनस फोर ए सी डिवाइडेड बाई टू आई ए আর বি স্কোয়ার মাইনাস ফোর এসি কে বলা হয় ডিসক্রিমিনেন্ট বা ভেদ নিরূপক আমরা আগে পেয়েছি এখন এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি বি স্কোয়ার মাইনাস ফোর এসি তার মান জিরো এর সমানও হতে পারে জিরো এর সমানও হতে পারে অথবা বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান ঋণাত্মক হতে পারে ঋণাত্মক যদি হয় তাহলে জিরো থেকে ছোট হবে অথবা বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এর মান জিরো থেকে বড়ও হতে পারে মানে ধনাত্মক কোনো সংখ্যা যদি হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন যে কোনো সংখ্যা যদি হয় তাহলে সেটা বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এর মান জিরো থেকে বড় হবে সুতরাং আমরা দেখলাম এই যে ডিসক্রিমিনেন্ট বা ভেদ নিরূপক অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি তার মান তিন ধরনের হতে পারে একটি হতে পারে জিরো এর সমান একটি হতে পারে জিরো থেকে বড় একটি হতে পারে জিরো থেকে ছোট সুতরাং এই বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এর মানের উপর ভিত্তি করে দ্বিঘাত সমীকরণের মূলগুলোর প্রকৃতি বা স্বরূপ নির্ণয় করা হবে যদি এখানে কোনো দ্বিঘাত সমীকরণের বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এর মান যদি জিরো হয় তাহলে দেখা যাবে যে মূল দুটো
वास्तव एवं समान होबे कारण एखाने देखो बी स्क्वायर माइनस फोर एसि मान जो जिरो है ताहले मूल दुईटी की होबे मूल दुईटी होबे माइनस बी प्लस बी स्क्वायर माइनस फोर एसि मान जिरो तो जिरो एर रूट नीले होबे जिरो डिवाइडेड बाई ट्वाइस ए और एकटी मूल आरेकटी मूल होबे माइनस बी माइनस रूट ओवर बी स्क्वायर माइनस फोर ए सी तो बी स्क्वायर माइनस फोर ए सी एर मान जेहेतु जिरो ताहले एखाने जिरो होबे और जिरो एर रूट नीले होबे आबार जिरो डिवाइडेड बाई आछे ट्वाइस ए एखन माइनस बी प्लस जिरो करले होबे माइनस बी बाई आछे ट्वाइस ए एखाने माइनस जिरो करले होबे माइनस बी डिवाइडेड बाई ट्वाइस ए ताहले जदि बी स्क्वायर माइनस फोर ए सी एर मान जिरो है ताहले दुईटी क्षेत्रे मूल होबे माइनस बी बाई ट्वाइस ए माइनस बी बाई ट्वाइस ए दुटी मूल ही होबे माइनस बी बाई ट्वाइस ए सुतरां मूल दुईटी समान एवं मूल दुईटी वास्तव ए मानगुलो वास्तव होबे ठीक आछे ताहले आमरा कि देखलाम जे जदि बी स्क्वायर माइनस फोर ए सी इक्वल टू जिरो है ताहले द्विघात समीकरण ए एक्स स्क्वायर प्लस बी एक्स प्लस सी इक्वल टू जिरो এর মূল দুটো বাস্তব এবং সমান হবে মূল দুটো বাস্তব এবং সমান হবে ঠিক আছে এখন যদি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এর মান জিরো থেকে ছোট হয় তাহলে জিরো থেকে ছোটো মানে ঋণাত্মক সংখ্যাগুলো জিরো থেকে ছোটো তখন মূল দুটোর প্রকৃতি কী হবে দেখো এখানে কী হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এর মান জিরো থেকে ছোটো মানে ঋণাত্মক কোনো সংখ্যা মনে করো আমি ঋণাত্মক টু ধরলাম মাইনাস টু ধরলাম অন্য কিছুও হতে পারে বাই আছে টুয়াইস এ আর একটি হবে মাইনাস বি একটি হবে মাইনাস বি প্লাস রুট ওভার মাইনাস টু বাই টুয়াইসে আর একটি হবে মাইনাস বি মাইনাস রুট ওভার মাইনাস টু বাই টুয়াইস এ যদি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এর মান মাইনাস টু হয় অর্থাৎ জিরো থেকে ছোটো হয় তো মাইনাস টু না হয়ে অন্য কোনো সংখ্যাও হতে পারে মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস হাফ যে কোনো কিছু হতে পারে আমি উদাহরণ হিসাবে ধরলাম মাইনাস টু জিরো থেকে ছোটো একটি সংখ্যা আমি ধরলাম তখন সেক্ষেত্রে দেখো এই যে মাইনাস টু রুটের মধ্যে আছে রুট মাইনাস টু ঋণাত্মক সংখ্যার বর্গমূল আমরা নির্ণয় করতে পারি না কারণ এই যে রুটের মধ্যে ঋণাত্মক কোনো সংখ্যা যদি থাকে তাহলে সেই সংখ্যাটির অ্যাকচুয়ালি বাস্তব কোনো অস্তিত্ব থাকে না সেই সংখ্যাগুলো কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি সংখ্যা বলা হয় তো এখানে যেহেতু এই মানের কোনো বাস্তব অস্তিত্ব নাই সুতরাং এখানে মাইনাস বি প্লাস রুট মাইনাস টু বাই টুয়াইসে এর কোনো বাস্তব অস্তিত্ব থাকবে না এখানে মাইনাস বি মাইনাস রুট মাইনাস টু বাই টুয়াইসে এরও কোনো বাস্তব অস্তিত্ব থাকবে না অর্থাৎ যদি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এর মান বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এর মান লেস দেন জিরো হয় তাহলে মূলগুলো বাস্তব হয় না মানে অবাস্তব অথবা কাল্পনিক থাকে তাহলে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এর মান জিরো থেকে ছোটো হয় তাহলে মূলগুলো বাস্তব হবে না মানে বাস্তব মূল থাকবে না দ্বিঘাত সমীকরণের বাস্তব মূল থাকবে না ঠিক আছে তৃতীয় ক্ষেত্রে আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এর মান দেখেছি জিরো থেকে বড়ও হতে পারে তো যদি জিরো থেকে বড় হয় তাহলে মানগুলো কি হবে দেখো এখানে একটি মূল হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টুয়াইসে তো একটি মূল হলো মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টুয়াইস এ এখন যদি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এর মান জিরো থেকে বড় হয় তাহলে ধনাত্মক কোনো সংখ্যা হবে মনে করো ওয়ান টু থ্রি ফোর যে কোনো কিছু হতে পারে সেক্ষেত্রে ফোরের রুট নেওয়া যাবে বা যদি এখানে থ্রি থাকে তাহলে রুট থ্রি সেই সংখ্যাগুলো বাস্তব সংখ্যা রুটের মধ্যে ধনাত্মক সংখ্যা যদি থাকে তাহলে সেই সংখ্যার বাস্তব অস্তিত্ব থাকে ঠিক আছে সুতরাং সেক্ষেত্রে মূল দুইটি হবে বাস্তব
কিন্তু এখানে দেখো যদি আমি মনে করো বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান যদি প্লাস থ্রি হয় তাহলে একটি মূল হবে মাইনাস বি প্লাস রুট থ্রি বাই টুয়াইসে, আর একটি মূল হবে মাইনাস বি মাইনাস রুট থ্রি ডিভাইডেড বাই টুয়াইস এ। এক্ষেত্রে মূল দুইটি বাস্তব, এই রুট থ্রি এর বাস্তব অস্তিত্ব আছে, সুতরাং এই মাইনাস বি প্লাস রুট থ্রি বাই টুয়াইসে তার বাস্তব অস্তিত্ব থাকবে, এই মাইনাস বি মাইনাস রুট থ্রি বাই টুয়াইসে তারও বাস্তব অস্তিত্ব থাকবে। এখন এই মূলগুলো বাস্তব হবে, কিন্তু এখানে দেখো আছে মাইনাস বি প্লাস রুট থ্রি বাই টুয়াইসে, এখানে হচ্ছে মাইনাস বি মাইনাস রুট থ্রি বাই টুয়াইসে, মূল দুইটি সমান নয়। সুতরাং যদি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এর মান জিরো থেকে বড় হয় তাহলে মূল দুইটি বাস্তব হবে ঠিক, কিন্তু সমান হবে না, অর্থাৎ অসমান হবে, মূলগুলি বাস্তব এবং অসমান হবে, মূলগুলি বাস্তব এবং অসমান হবে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম যে মূলগুলোর প্রকৃতি বা স্বরূপ আমরা নির্ণয় করতে পারি কিভাবে, বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান নির্ণয় করে। যদি আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান নির্ণয় করি এবং যদি দেখা যায় বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান জিরো থেকে জিরো এর সমান তাহলে মূল দুইটি হবে বাস্তব এবং সমান। যদি দেখা যায় মূল দুইটি জিরো থেকে ছোটো তাহলে মূল দুইটি হবে বাস্তব, মূল দুইটি বাস্তব হবে না, মূল কোনো বাস্তব মূল থাকবে না। আর যদি দেখা যায় বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান জিরো থেকে বড় তাহলে মূল দুইটি বাস্তব হবে কিন্তু অসমান হবে, সমান হবে না। ঠিক আছে, তাহলে আমরা কী লিখতে পারি দেখো, এক নম্বর আমরা লিখতে পারি মূল দুইটি বাস্তব এবং সমান যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো। দুই নম্বর, মূল দুইটি বাস্তব এবং অসমান, মূল দুইটি বাস্তব এবং অসমান কখন হবে, যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো হয়, জিরো থেকে বড় হয়। আর তিন নম্বর, কোনো বাস্তব মূল থাকবে না যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো হয়। এই শর্তগুলো আমাদেরকে জানতে হবে, তখন আমরা মূলের প্রকৃতি বা স্বরূপ নির্ণয় করতে হবে। মূলগুলো বাস্তব এবং সমান হবে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো হয়, মূল দুটো বাস্তব এবং অসমান হবে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো হয়, আর কোনো বাস্তব মূল থাকবে না যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো হয়, জিরো থেকে ছোটো হয়। ঠিক আছে, এখন দেখো তোমাকে এইগুলো দিয়ে অনেক সময় ছোট প্রশ্ন থাকে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো দ্বিঘাত সমীকরণের মূলগুলো বাস্তব এবং সমান হবে যদি চারটি অপশন দেওয়া থাকবে, অথবা মূল দুইটি বাস্তব এবং অসমান হবে যদি চারটি অপশন দেওয়া থাকবে কোনটি শুদ্ধ, অথবা কোনো বাস্তব মূল থাকবে না দ্বিঘাত সমীকরণের সেক্ষেত্রে নিচের কোনটি সত্য, চারটি অপশন দেওয়া থাকবে। ঠিক আছে, তো এগুলো জানা থাকলে আমরা আনসারগুলো করতে পারবো। এখন দেখো একটি প্রশ্ন প্রায়ই পরীক্ষাতে থাকে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো দ্বিঘাত সমীকরণের মূলগুলো বাস্তব হওয়ার শর্ত লিখো। এখানে কিন্তু বাস্তব এবং সমান বলা হয়নি, বাস্তব এবং অসমান বলা হয়নি, বলা হয়েছে বাস্তব হওয়ার শর্ত। ঠিক আছে, তো বাস্তব হওয়ার শর্ত দেখো, বাস্তব এখানে দুইটি ক্ষেত্রে হয়। প্রথম ক্ষেত্রে বাস্তব এবং হবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো হলে বাস্তব হবে, আবার বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো হলেও বাস্তব হবে, তাহলে দুইটি ক্ষেত্রে বাস্তব হয়।
একটি ক্ষেত্রে সমান একটি ক্ষেত্রে অসমান, সেটা যাই হোক এখানে সমান অসমান যেহেতু বলা হয়নি শুধু বাস্তব বলা হয়েছে, তাহলে মূলগুলো বাস্তব হওয়ার শর্ত কী? মূলগুলো বাস্তব দুইটি ক্ষেত্রে হয়, একটি ক্ষেত্র হলো বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার ইকুয়াল টু জিরো, আরেকটি হলো বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো। তাহলে আমরা বলতে পারি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো দ্বিঘাত সমীকরণের মূলগুলো বাস্তব হবে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো এবং বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো হয়। এবং এই দুইটি শর্তকে আমরা একত্রে লিখতে পারি, ঠিক আছে? তো একত্রে কীভাবে লেখা হয় দেখো, বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো, গ্রেটার দেন এবং ইকুয়াল দুইটাকে একসাথে এইভাবে লেখা হয়, গ্রেটার দেন অর ইকুয়াল টু, ঠিক আছে? তো যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো হয় তাহলে মূলগুলো বাস্তব হবে। এখানে কিন্তু সমান সমান লিখতে পারবে না, সমানও হতে পারে অসমানও হতে পারে। যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে মূলগুলো অসমান হবে, আর যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে মূলগুলি সমান হবে। সুতরাং কেবল বাস্তব হওয়ার শর্ত হলো বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো। এইভাবে পরীক্ষাতে প্রায় সময় থাকে অপশন দিয়ে, অপশনাল কোয়েশন শর্ট কোয়েশন দেওয়া থাকে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো দ্বিঘাত সমীকরণের মূলগুলো বাস্তব হওয়ার শর্ত নিচের কোনটি? এইভাবে চারটি অপশন দেওয়া থাকবে, যেমন একটি থাকবে মনে করো বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো, একটি থাকবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো, একটি থাকবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো, আরেকটি থাকবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো। এইভাবে দেওয়া থাকতে পারে, অপশনগুলো বিভিন্নভাবে দেওয়া থাকতে পারে, যেমন এইভাবে দেওয়া থাকতে পারে এখানে গ্রেটার দেন জিরো, বা এখানে দেওয়া থাকতে পারে লেস দেন অর ইকুয়াল টু জিরো, ঠিক আছে? এখানে ইকুয়াল টু জিরো, গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো, এভাবে অপশনগুলো বিভিন্নভাবে দেওয়া থাকতে পারে। তো আমাদের শুদ্ধ অপশন হবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো। এই হলো মূলগুলোর প্রকৃতি বা স্বরূপ নির্ণয় করার যে সূত্র বা শর্ত সেগুলো আমরা এখানে পেয়েছি। তারপর আমরা অনুশীলনী 4.4 আরম্ভ করব। তো এই শর্তগুলো তোমরা ভালোভাবে শিখে নেবে, ঠিক আছে? বইতে দেওয়া আছে, নতুন বইয়ের পেজ নাম্বার 121 দেওয়া আছে, একেবারে উপরে। সুতরাং একটি দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এর এক নম্বর দুটো স্বতন্ত্র বাস্তব মূল থাকবে, স্বতন্ত্র মানে স্বাধীন, অর্থাৎ দুটো মূল থাকবে বাস্তব কিন্তু সমান হবে না, অসমান হবে, কখন? যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো। দুই নম্বর দেওয়া আছে, দুটো মূল সমান এবং বাস্তব হবে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো হয়, আর তিন নম্বর দেওয়া আছে, কোনো বাস্তব মূল থাকবে না যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো হয়, ঠিক আছে? এই তিনটি শর্ত তোমরা শিখবে, আর আমি তো এখানে লিখেও দিয়েছি। ওকে, আজকে এতটুকু পর্যন্ত থাকলো, এই শর্তগুলো তোমরা শিখবে। নেক্সট দিন আমি 4.4 অনুশীলনী আরম্ভ করব, ঠিক আছে?